ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী চলে এসেছি আজকে লিভিং রুম ট্যুর করতে হোম ট্যুর করা সম্ভব হচ্ছিল না কারণ মিস্ত্রি খাটছে আর এখনও কমপ্লিট হয়নি আমাদের বাইরেটা এখনও রং করা হচ্ছে আজকে এই আগস্ট মাসে তিন বছর কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি কিছু কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করছি আর কি এই বাড়িটা হওয়ার আগে আমি বলতে পারো অনেক আশা রেখেছিলাম দশ বছর ধরে ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যে আমার একটা বাড়ি যায় যারা ভাড়া বাড়িতে আছো বা অন্যের বাড়িতে আছো তাদের তারাই বুঝতে পারবে যে নিজেদের বাড়ি থাকাটা কতটা দরকার তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এখানে হচ্ছে দেখো আমি একটা টাইলসের দেওয়াল দেখতে পাচ্ছ এর পেছন দিকে কিন্তু রান্নাঘর আছে আর এখানে একটা আমার মেয়ে অনলাইনে অর্ডার করেছিল একটা শোকেস তিনটে সেটের আর কি যেটা এখনও কিছু রাখা হয়নি শোকেসটায় পরে ভবিষ্যতে কিছু রাখবো পেন্টিং বা কিছু ও যেটা ওর পছন্দ হবে সেটা রাখবো তো এই এই পোর্শনটা হচ্ছে ডাইনিং ডাইনিং পোর্শনটা দেখাচ্ছি না এই টাইলসটা আমি নিজে পছন্দ করেছি আমার খুব ভালো লেগেছিল গ্রে কালারে এমনি গ্রে কালারটা অতটা ভালো লাগে না কিন্তু আমার টাইলসটা খুব ভালো লেগেছিলো আর এখানে ডিআইওয়াই করেছি একটা পুরনো সসের লোকাল মেড সসের বোতল ছিল তার মধ্যে আমি ওটা পরিষ্কার করে ওটা থার্মোকলের বল দিয়ে ওপর একটু রিবন বেঁধে দিয়েছি খুব সোজা তো আর এখানে দেখো ফ্লাওয়ারগুলো রয়েছে আর ফ্লাওয়ার এখানে বুদ্ধার মূর্তি আছে ছোট্ট এটা আমি কিনেছিলাম বুদ্ধার মূর্তিটা তাও বেশ ক বছর হয়ে গেল দু বছর হয়ে গেল তো এইখানে একটা কর্নারের মতো আমার খুব ভালো লাগে এই কর্নারটা খুব শান্তি লাগে এটা যেহেতু এন্ট্রেন্স থেকে মানে মেন দরজা থেকে দেখা যায় এই দুটো গাছের মধ্যে একটা গাছ আর্টিফিশিয়াল একটা গাছ সত্যিকারে বাঁদিকেরটা সত্যিকারে একটা আর ডান দিকেরটা আর্টিফিশিয়াল আর এটা হচ্ছে গিটার পুরনো যেটা এখনও ভালো সুন্দর বাজে তো পুরোনো গিটারটাকে একটু স্ট্যাম্প পেপার দিয়ে একটু পুরনো হয়ে গেছিল বলে এটা ডেকোরেশন করে জাস্ট সাজিয়ে রেখেছি ইউজ করি না এটা বার্বি ডল আর এই মেন শোকেসটা মেন বড় শোকেসটা এখানে বুদ্ধের মূর্তি আছে ওপরে টেরিবিয়ার আছে আর এখানে কিছুটা শোকেসের মধ্যেই লাইটের ব্যবস্থা আছে আর ওপরে কাঠের এরকম তিনটে স্টেপের আর কি কাজ যতটা হাত পৌঁছালো ততটাই তোমাদের কাছে শেয়ার করছি আর কি আর এইখানে এটা এই শোকেসটা আমাদের কিন্তু পুরোনো শোকেস মানে দশ বছর হয়ে গেলো তো অনেক দিন হয়ে গেল তো আমরা যখন আগে যেখানে ছিলাম সেখানেই এই শোকেসটা ছিল সেটা আমরা নিয়ে এসেছি তো আর এটা দেখো টিভি টিভিটা আর কি বলবো আর ওপরে সাউন্ড দেওয়া আছে আর সাউন্ডের সিস্টেম আছে গান টান শোনার বক্স আছে ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই শেয়ার করো আর রাজস্থান থেকে আনা একটা গণেশ ঠাকুরের মূর্তি আর কি এটা মার্বেল পাথরে আর পাশেও গণেশের মূর্তি আর এইগুলো কৃষ্ণগরের পুতুল আর কি যেগুলো মাটির আর কি আমি রেখে দিয়েছি এটা খুব ভালো লাগে আর আমার চেহারা দেখতে পাচ্ছ তার কারণ শোকেসের পেছন দিকে ওটা মিরার লাগানো আছে ওই জন্য রিফ্লেক্ট হচ্ছে আমি মোবাইলে তুলছি আমার কাছে তো কোনো ক্যামেরা নেই তো আমি মোবাইলেই তুলছি আর এখানে দেখো অন্ধকার যে ঘরটা দেখছি ওটা এখন জিরো পাওয়ারের লাইট জ্বালানো আছে ওটা ঠাকুর ঘর আর এইখানে দেখো রাধাকৃষ্ণ এটাও রাজস্থান থেকে আনা মূর্তি তো এটা মানে খুবই আমার ভালো লাগে খুব পছন্দের আর এটা রিমোট হোল্ডার এটা রিমোট হোল্ডার হিসাবে এটা ফ্লাওয়ার ভাস আমাদের গৃহপ্রবেশন মেয়ের বা মানে বন্ধু গিফট করেছিল তো ওটা রিমোট হোল্ডার হিসাবে ব্যবহার করছি আর এটা এটাও একটা কেনা হয়েছিল আমি কিনেছিলাম এই গাছটা আর্টিফিশিয়াল গাছটা আর কি বলবো এটা ইন্টারকম পাশে কচ্ছপের এটা কাঁচের এটাও গিফটে পাওয়া আমার আর এখানে কি বলবো এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি আর এটাও গৃহপ্রবেশে গিফটে পাওয়া আর এইটা কিন্তু আমাদের কেনা এটা যখন আমরা কাশ্মীরে লাস্টবার কাশ্মীর গেছিলাম কারণ দুবার গেছিলাম তার মধ্যে লাস্টবার কাশ্মীরের সময় একটা কাঠের দোকানে হাতে কারুকার্য করছিলো একটা ভদ্রলোক খুব পছন্দ হয়েছিল তাই হরিণের এই কাঠের এইটা নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি কি কী হোল্ডার তো আমি চাবি রাখিনি তো বেশ ভালো লেগেছিল তা আমি এটা রেখে দিয়েছি আর এই যে দেখো এখানে হচ্ছে গণেশের মূর্তি তো এবার এই সাইডে চলে আসি এই সাইডে একটা মানে সোফার এদিকে আবার সোফা রেখেছি এটা মেক করেছি এখানে তিনটে গাছের টব আছে আর এটা একটা বড় গাছ এটা ইয়েলো হয়ে যাচ্ছিলো এটা ইনডোর গেম মানে ইনডোর গেম বলছে এটা ইনডোর প্ল্যান্ট ওপরে রা রোদে ঝাড়খণ্ডে তো জানো এত রোদ আর এটা হচ্ছে দরজা ছাদে যাওয়ার তো যেটা বলছিলাম আবার ফিরে আসছি তো এটা ইনডোর প্ল্যান্ট কিন্তু আমি ওপরে ছাদে রেখেছিলাম যার জন্য পাতাগুলো একটু ইয়েলো কালার হয়েছে অ্যাকচুয়ালি এটা পিঙ্ক কালারের পাতা হয় খুব সুন্দর দেখতে গাছটা তো ভাবলাম নিয়ে আসি কারণ এই জানলা দিয়ে প্রচুর রোদ আসে এটা থেকে যাবে আমাদের অসুবিধা নেই বারবার রোদে দেওয়ার ঘরে ঢোকানোর সব ব্যাপার থাকবে না তো গাছটা অনেক দিন হয়ে গেছে আর এত লম্বা হয়ে গেছে নিচে দেখো বসন্ত মালতী হয়েছে কোথা থেকে হয়েছে নিজে আপনা থেকেই হয় বসন্ত মালতী বা নয়নতারা এখানে বেতের সোফা রয়েছে বেতের সোফাটাও আমাদের অনেক দিনের হয়ে গেছে এই সেন্টার টেবিলও বেতের সোফার সাথেই সেট আর এটা হচ্ছে মন্দির ছোট্ট একটা মন্দির সাইবাবার মন্দির কাঠের এখানে অনেক এরকম লাইটের সিস্টেম আছে বা সাদা লাইটও আছে তো ভাবলাম যখন ট্যুর করাচ্ছি তখন এই লাইটটা আর কি চালু করে দিই আর এই যে আর এই দেখো এই সাইবাবার এই কর্নার থেকে ওই দিকে পেছন দিকে ডাইন মানে ডাইনিংয়ের পোর্শানটা আর এখানে সোফা আর এখানে এটাও একটা গিফটের আইটেম এখানে আমার একটা বান্ধবী গিফট করেছিল গৃহপ্রবশে তো আমাদের ম্যাক্সিমাম গিফটের জিনিস দিয়ে আমি আলাদা করে কোনো খুব একটা সোপিস পিস কিনি আগে যখন কিনতাম কিনতাম ছাইপট ওখানে থেকে গেছে আর এইখানে মাটির আর কি কাঁঠাল ফুলকপি ক্যাপসিকাম অরেঞ্জ বাঁধাকপি এগুলো সব মাটির এটা নিচে একটা এই টেবিলটা কিন্তু অনেক নতুন আর কি টেবিলটা আর ম্যাট আছে এটা যেটা মেয়ে ইউজ করে মেয়ে যোগা করে আর এইখানে দেখা একটা ছোট্ট একটা শো আছে এটাও গৃহপ্রবেশে পাওয়া এরখানে গুলো আছে দুখানা কুশন আর এটা এটা হচ্ছে একটা গাছ তো এই মানে এইখান থেকে দেখতে এরকম লাগে আর কি এই কর্নার থেকে দেখতে রুমটা এরকম লাগে আমি চারটে কর্নার থেকে দেখাচ্ছি আর এন্ট্রান্স থেকে মানে ঘরে ঢুকে এইভাবে দেখতে পাবে যদি কেউ আমার ঘরে আসো কোনো দিন তো তার এইভাবেই দেখতে পাবে রুমটাকে আর কি তো এই মোটামুটি এটাই হয়ে গেল আমাদের লিভিং রুম বা ড্রয়িং রুম আর এখানে ঝুমর এখনও কেনা হয়নি এই কোভিডের জন্য ইচ্ছা আছে দিল্লি থেকে কিনে আনবো কিন্তু এখনও যেহেতু দিল্লি কেন কলকাতাতেই আমরা যেতে পারছি না ঝাড়খন্ড থেকে কলকাতায় এইটুকু দূরত্ব সেটাই যাওয়া সম্ভব হচ্ছে না যা সিচুয়েশান আর পুরো আমি রুমটাকে আর কি ঘুরে দেখাচ্ছি ওই পোর্শনটা তো ডাইনিং